ধর্মে এক গুরুত্বপূর্ণ প্রাচীন বাৎসরিক উৎসব অম্বুবাচী। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়। কথিত রয়েছে, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী। অম্বুবাচী উপলক্ষে মূল ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কামাখ্যা মন্দিরে। এছাড়াও বিভিন্ন দেবালয়ে অম্বুবাচী উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের প্রচলন রয়েছে। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী উপলক্ষে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে চলছে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। এদিন মন্দিরের এক পূজারী অম্বুবাচীর মহত্ব বিশ্লেষণ করে জানান, এই সময় ঋতুমতি হন ধরিত্রী, এর ফলে পৃথিবী থাকে রসালো। অম্বুবাচীর সাধারণ নিয়মকানুনগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তিনি জানান, এই সময়ে মাটিতে জোরপূর্বক কোনো কাজ করা হয় না, বিধবারা মাটিতে পা রাখেন না, সধবারা স্বামীর দীর্ঘায়ু কামনায় বিশেষ পুজোপাঠ করেন। তো ওই সময়ে আমাদের মাতৃজাতিরা যেমন তখন ওইটা আমাদের ওই সময়টা আমাদের পৃথিবী তো মাতৃজাতি, পৃথিবীর রজস্বলা হয় এই হিসাবে আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত। পৃথিবীর রজস্বলা হয় বলতে আমরা তখন পৃথিবীতে রসালো থাকে। হ্যাঁ, ওই তখন আমরা পৃথিবীর ওপরে কোনো জোরপূর্বক কিছু কাজ করি, যেমন ধরুন খনন, তারপর যে বেশি চাপ দেওয়া, এগুলি আমরা করি। আর এটাতে সাধারণত বিধবা মহিলা যারা, তারা ওই সময় মাটিতে পারবে না। আগে দেখতাম যখন আমরা যখন বিধবারা ছিল তখন তারা নৌকার মধ্যেই এই কয়েকদিন কাটাবে, চার পাঁচ দিন যত দিন মধ্যে থাকতো নৌকার মধ্যে কাটাবে, অথবা তারা বিছানার মধ্যে উঠে যেত, নিচে নামত। সধবা মহিলা যারা আছেন তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা, তখন মার কাছে ঠাকুরের কাছে যার যেরকম স্বামীর জন্য ঠাকুর বাড়ির কাছে ওরা ঠাকুরের কাছে নিজেদের স্বামীর মঙ্গল কামনা প্রার্থনা করে। অম্বুবাচী উপলক্ষে শনিবার রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে মহিলা ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। মহিলারা মন্দিরে পুজো দিয়ে একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠেন। এই সিঁদুর খেলা প্রসঙ্গে এক মহিলা জানান, মূল অম্বুবাচীর অনুষ্ঠানটি হচ্ছে কামাখ্যা মন্দিরে, কিন্তু সেখানে যেতে না পারায় পুজো দিতে তিনি লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে এসেছেন। পুজো পাঠের পর স্বামী দীর্ঘায়ু এবং সন্তানদের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেছেন বলে জানান তিনি। তো মানে অনুষ্ঠানটা হচ্ছে মা কামাখ্যা দেবীর অনুষ্ঠান, তো আমরা তো ওইখানে না যেতে পারলেও মা লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসি, এসে আমরা স্বামীর মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য, বাচ্চাদের মঙ্গলের জন্য আমরা এখানে আসা, মাকে দুধ আম কলা দেওয়া, তারপর সিঁদুর খেলা, স্বামীর যাতে দীর্ঘায়ু হয় এই জন্য এখানে আসা আর সিঁদুর খেলা, এটা আমাদের মহিলাদের জন্য আজকে একটা বিশেষ দিন এখানে আসা। এটা কয় দিন ধরে চলে? এটা এটা সাত দিন ধরে চলে। উল্লেখ্য, হিন্দু ধর্মের অতি প্রাচীন পার্বণ হল অম্বুবাচী। এই পার্বণ ঘিরে অসমের কামাখ্যা মন্দিরে বিশাল মেলার আয়োজন করা হয়। এই মেলায় সাধু সন্ন্যাসী ও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। যদিও অম্বুবাচী এক নাম নয়, স্থান বেঁধে বিভিন্ন নামে পরিচিত। কোথাও অমাবতী বলা হয়ে থাকে এই উৎসবকে, কোথাও আবার রজ উৎসব নামে পরিচিত অম্বুবাচী উৎসব। আগামী মঙ্গলবার সন্ধ্যা রাত পর্যন্ত চলবে এই অম্বুবাচী উৎসব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।